এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে অদ্যাবধি ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায় এক অঙ্ক নম্বর 13 গ। এর পূর্বে অলরেডি আমরা 13 ক পর্যন্ত বাকি যতগুলো সমস্যা অঙ্ক ছিল আমরা সবগুলো সমাধান করে দিয়েছি। তা আশা করছি তোমরা এই অঙ্কটির সমাধানও তোমরা শেষ পর্যন্ত দেখবে, দেখলে তোমরা শিখে নিতে পারবে। তো 13 গ নম্বরে যে অঙ্কটি আছে 0.13 ওপরে পৌনঃপুনিক আছে, এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তা আমরা এখন কি করব, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। খুব সহজেই আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে পারবো। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে খুব সহজেই তোমরা এটাও শিখে নিতে পারবে। তো দেখো আমরা এটা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। তো যখন আমাদের এরকম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলবে তখন আমরা কি করব, শূন্য এই পুরো সংখ্যাটাকে একসাথে লিখবো। লেখার পরে এই যে আমরা এখানে পুরো সংখ্যাটা একসাথে লিখেছি, এ তোমরা দেখো যে এখানে 0.13 উপরে পৌনঃপুনিক ছিল, এটাকে আমরা এই এই সংখ্যাটাকে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা একসাথে লিখবো। তো আমি বারবারই বলেছি, তোমরা এর পূর্বে লিকচারগুলো দেখলে বুঝতে পারবে, এখানে আমরা এখানে যখন আমরা পুরো সংখ্যাটি একসাথে লিখবো যখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলবে, তখন নিয়মটা হলো পুরো সংখ্যাটাকে একসাথে লেখার পরে এর সাথে অনাবৃত সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। এরপরে ভাগচিহ্ন দেওয়ার পরে যটা আবৃত সংখ্যা তটা নয়, যটা অনাবৃত সংখ্যা তটা শূন্য। অর্থাৎ এখানে দেখো আমরা পুরো সংখ্যাটা যদি লিখতাম তাহলে হতো এখানে 0.013 হতো। তা আমরা এখানে পূর্বে এই শূন্যটা লিখি নাই, কারণ শূন্যের তো কোনো দাম নাই, এই জন্য আমরা এই দাম এই সামনে লিখলে কোনো মান হয় না, এই কারণে আমরা লিখি নাই। অর্থাৎ সরাসরি আমরা লিখেছি 13, এর সাথে একটা অনাবৃত সংখ্যা আছে অর্থাৎ এক। তা আমরা কি করলাম, এককে বিয়োগ করে দিলাম। এটা কিন্তু এভাবে বিয়োগ করতে হতো যে 0, 1, তো শূন্যর তো দাম সামনে নাই তাই আমরা শূন্যটা লিখি নাই, তা আমরা সরাসরি এক বিয়োগ করেছি। আর নিচে আসছি ভাগচিহ্ন দেওয়ার পরে, যটা আবৃত সংখ্যা তটা নয়, যটা অনাবৃত সংখ্যা তটা শূন্য। দেখেন আবৃত সংখ্যা হচ্ছে একটা, এই জন্য একটা নয়, আর অনাবৃত সংখ্যা হচ্ছে একটা, তো একটা শূন্য অর্থাৎ 90। তা আমরা এখন এটাকে হিসেব করবো, 12 থেকে একবার দিলে হয় নাকি 13 থেকে একবার দিলে হবে, 12, তো আমরা এখানে 12 দিয়েছি, এরপরে 90 ছিল, 90 দিয়েছি, এটাকে আমরা কাটাকাটিও করে নিয়েছি। অর্থাৎ এখানে যদি আমরা কাটি 6 দুগুণে 12, 6 15 90, 6 দিয়ে কাটছি, তাহলে 6 দুগুণে 12 2 পাচ্ছি, আর 6 15 90, তো 15 পাচ্ছি, অর্থাৎ 2/15। এই ছিল আমাদের আজকের এই সাধারণ ভগ্নাংশের প্রকাশ, অর্থাৎ 0.13 উপরে পৌনঃপুনিককে আমরা নির্ণয় সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, 2.2/15 পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সহজেই মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো, তোমরা খুব সহজেই এখন থেকে এটা নির্ণয় করতে পারবে। তোমাদের যে জায়গাটাতে সমস্যা হবে এটা, অর্থাৎ এখানে আমরা এইটার নিয়ম হলো পুরো সংখ্যাটাকে একসাথে লিখবো, তো এখানে 0.13 লিখতে হতো, আমরা 0.13 লিখি নাই, শূন্যের সামনে কোনো মূল্য নাই এই জন্য। তো 13, এরপরে মাইনাস চিহ্ন দেওয়ার পরে আবৃত সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, এখানে 0, 1 ছিল, তো 0 আর 1 লিখি নাই আমরা, সামনে শূন্য দাম নাই এই জন্য আমরা সামনে শূন্য লিখি নাই, শুধু 1 লিখেছি, 1 বিয়োগ করেছি। আর ভাগচিহ্ন দেওয়ার পরে যটা আবৃত সংখ্যা তটা নয়, যটা অনাবৃত সংখ্যা তটা শূন্য, দেখেন একটা আবৃত সংখ্যা আছে সেই জন্য একটা নয়, আর একটা অনাবৃত সংখ্যা আছে এই জন্য একটা শূন্য। এইভাবে আমরা এটাকে হিসেব করে নিয়েছি, তো আমরা পেলাম কত, 2/15। তো এই ছিল আমাদের এই সাধারণ ভগ্নাংশ প্রকাশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি তোমরা এটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে, আর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে নেবে। তো ধন্যবাদ, আপাতত আজকে এখানেই শেষ করছি, খোদা হাফেজ।